আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনার ফেসবুকের প্রোফাইলের স্ক্রিনশট কিন্তু কেউ নিতে পারবে না, এমন একটি সেটিং কিন্তু আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো। সো অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য আপনারা কিন্তু এই কাজটি করতে পারেন, কারণ আমাদের ফেসবুকগুলো কিন্তু একান্ত আমাদের পার্সোনালি ফেসবুক, এই ফেসবুকে কিন্তু অনেক ইস্যু চলে আসে। অনেক সময় আমাদের বন্ধু বান্ধবরা কী করে যে আমাদের ফেসবুকের স্ক্রিনশট নিয়ে বিভিন্ন জনকে দেয়, বিভিন্ন কমপ্লেন করে বা এই সেই হাবিজাবি, মানে অনেক কিছুই করে, ঠিক আছে? এক কথায় কি আপনার ফেসবুক আইডিটা নিরাপত্তা রাখার জন্য বা নিরাপত্তা কীভাবে রাখবেন সেই প্রসেসটা কিন্তু আমি আজকে আপনাদের দেখিয়ে দেবো। কেউ কিন্তু আপনার প্রোফাইলের আর কিন্তু স্ক্রিনশট কেউ নিতে পারবে না, ঠিক আছে? বা স্ক্রিনশট নিয়ে কাউকে দিবে বা এই করবে সেই করবে কোনো কিছুই আর করতে পারবে না। ও সেই ভিডিওটা দেখলে পরে আপনি কিন্তু শিখে যেতে পারবেন। তো এই জন্য যে কাজটি করতে হবে, আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে যেতে হবে এবং ফেসবুকে যাওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, আপনার প্রোফাইল অপশনে আপনি ক্লিক করে দেবেন। এই যে আপনার উপরে থ্রি প্রোফাইলে রয়েছে, এটাতে আপনি ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে প্রোফাইল বা ফেসবুক পেজ হলে পরে সব থেকে বেশি ভালো হয়, মানে ফেসবুক পেজে কিন্তু অনেক প্রকারের মানে স্ক্রিনশট নিয়ে কিন্তু মানুষ এলোমেলো বা অনেক জায়গায় কমপ্লেন করে, এই করে সেই করে। অবশ্যই তার জন্য এই সেটিংটা কিন্তু বিশেষ প্রয়োজন সবার জন্য। সো এই যে আপনার প্রোফাইলে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এই ক্যামেরার অপশন, এখানে আপনি ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পারবেন যে কিন্তু আপনার টার্ন অন নামে কিন্তু একটা অপশন চলে আসছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন টার্ন অন প্রোফাইল পিক টু রে, সো এইখানে আপনারা ক্লিক করে দেবেন। সো এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। সো এখানে আপনি সব কিছু পড়ে নিতে পারেন। নেওয়ার পরে আপনাকে যে কাজটি করছে সেভ অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। সো এখানে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন একটা মার্ক কিন্তু চলে আসছে, এই যে একটা টিকচিহ্ন দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল নিচে। সো এর আগে এখানে কিন্তু আমি এখানে কিন্তু কোনো প্রকারের কিন্তু চিহ্ন নেই, আপনারা দেখতে পাচ্ছেন এই এখন কিন্তু কোনো চিহ্ন নেই, কারণ এখন কিন্তু কিন্তু লকটা করা হয়নি। এখানে কিন্তু একটা চিহ্ন চলে আসবে, আপনারা দেখতে পারবেন। সো এখন আমি আবারও চলে যাচ্ছি এই যে ক্যামেরার অপশনে, যার পরে এই যে আপনার এখানে আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই যে লোগোটা দেখতে পাচ্ছেন, এই লোগোটা কিন্তু এই ছবিটার এখানে কিন্তু শো করবে, ঠিক আছে? সো আমি এটাতে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এই সেভ অপশনে ক্লিক করে দিলাম, বাস আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে। এটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর আমাদের এটা কিন্তু কেউ আর স্ক্রিনশট নিতে পারবে না, ঠিক আছে? সো আপনারা অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টটি নিরাপত্তা রাখার জন্য আপনারা কিন্তু এই কাজটি কিন্তু করতে পারেন বা কাজটি করে রাখতে পারেন। সো আমি কিন্তু স্ক্রিনশট নিতে চাচ্ছি, আমি কিন্তু নিতে পারলাম, কারণ এটা হচ্ছে আমার, কারণ এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট বা আমার আইডি, যার কারণে কিন্তু আমি নিতে পারলাম। আপনি কিন্তু পারবেন না, বা আপনি অন্য কোনো আপনার অ্যাকাউন্টে অন্য কোনো আইডি দিয়ে আপনি প্রবেশ করে স্ক্রিনশট নিতে চান, আপনি কিন্তু পারবেন না, যেহেতু এটা নিজের অ্যাকাউন্ট, যার জন্য কিন্তু নিজেই কিন্তু নেওয়া যাবে, অন্য কেউ কিন্তু নিতে পারবে না, ঠিক আছে? তো অবশ্যই সেটিংটি আপনাদেরকে ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এখনকার ভিডিওটি এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।